से চলবে চলছে চলবে আমরা চাইছি আপনারা কাজকর্ম বন্ধ করুন আপনারা কাজকর্ম বন্ধ করুন আপনারা ব্যাংকের বাইরে চলে আসুন আপনারা যা হয়ে গেছে আমাদের মাথা চলুন বাড়ি চলুন বাড়ি চলুন বাড়ি চলুন চলো 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 কিন্তু আমরা চাই যে এটা বন্ধ করতে একদম বাতিল করতে একটু সহযোগিতা করুন আপনারা এই তো সিপিএন এসে ঝামেলা ঝামেলা করে দিয়ে ব্যাংক বন্ধ করে দিয়েছে হ্যাঁ বলছে আজকে বন্ধ লাইন খোলা ছিল সকালবেলা সকালবেলা খোলা ছিল এখন পার্টি অফিসের লোক এসে বলছে ব্যাংকটা বন্ধ থাকবে আজ ধর্মঘট আছে তোমরা বাড়ি চলে যাও হ্যাঁ ব্যাংক বন্ধ হলো আমরা যারা এসেছিলেন তাদেরকে বুঝিয়ে বললাম হ্যাঁ নানা রকম সমস্যা তো থাকেই কিছু মানুষের আমরা তাদেরকে বললাম চারটের পর আপনারা আসবেন আপনারা ব্যাংকে লেনদেন করতে পারেন নাহলে কালকে আসবেন সবাই মোটামুটি বাড়ি ফিরে গেছেন ব্যাংকও সহযোগিতা করেছেন আজকে ব্যাংক বন্ধ লেনদেন বন্ধ আজকে আমরা এই সারা ভারত বন্ধকে কেন্দ্র করে আমাদের এলাকায় কাবলে মোড়ে আমরা পথ অবরোধ করলাম পুলিশ এসে আমাদের সেই অবরোধ তুলে দেয় আমাদের সঙ্গে পুলিশের এটা কথা কাটাকাটি হয় কিন্তু পরে ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে আমরা স্বাভাবিক সেখানে আধ ঘন্টা করার পর আমরা অবরোধ পুলিশের চাপে তুলে সরে আসতে বাধ্য হই কাবলের রাস্তার ওপরে মেন রাস্তার ওপরে তারকেশ্বর চাপাডাঙ্গা যে মেন রাস্তা চাপাডাঙ্গা আরামবাগ যে মেন রাস্তা সেই রাস্তার ওপরে উপলক্ষ বলতে কেন্দ্রীয় সরকারের যে কৃষি এবং কৃষক বিরোধী যে তিনটে কৃষি আইন সেটা নিয়ে তো আজকে 10 মাস ধরে কৃষক আন্দোলন চলছে সেই আন্দোলনের অংশ হিসেবেই আজকে এখানে ভারত বন্ধ তার অংশ হিসেবে আজকে এখানে অবরোধ সেটাকে সেই আইনটাকে প্রত্যাহার করতে হবে বা বাতিল করতে হবে শ্রম কোড সেটাকে বাতিল করতে হবে কেন্দ্রের যে সরকার যে শ্রম কোড চালু করতে চাইছে সেটাকে বাতিল করতে হবে এবং আমরা বলেছি যে বিদ্যুৎ বিল 2020 সেটাও বাতিল করতে হবে এটা হচ্ছে মূল দাবি এর সাথে সাথে আরও কয়েকটি দাবি জনগণের স্বার্থে আমরা তুলে ধরছি সেটা হচ্ছে যে কৃষকের ফসলের যে ন্যায্য মূল্য যাতে কৃষকরা পায় উৎপন্ন ফসলের তার গ্যারেন্টি করতে হবে আর আপনার হচ্ছে 200 দিনের যে 100 দিনের যে কাজ শ্রমিকরা ওই যে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প সেই প্রকল্পে 100 দিনের তো একটা বামপন্থীরা আদায় করেছিল 2005 সালে সেইটাকে বাড়িয়ে 200 দিন করতে হবে এবং মজুরিটাও বাড়াতে হবে আমরা দাবি করেছি কৃষক সংগঠনগুলো 600 টাকা পার ডে একটা শ্রমিককে মজুরি দিতে হবে সরকার নির্ধারিত কাজকর্মের মধ্যে দিয়ে
তারপরে আমরা দাবি করেছি পেট্রোল ডিজেল রান্নার গ্যাস তার তাতে জিএসটি চালু করতে হবে। আমরা দাবি করেছি আয়কর দেয় না, এরকম সমস্ত পরিবারকে আর্থিক যে একটা নগদ অর্থের যে একটা ক্রাইসিস চলছে, সমস্যা চলছে, তার জন্যে কেন্দ্র সরকারকে দরকার হলে নোট ছেপেও প্রত্যেক মানুষকে প্রত্যেক পরিবারকে 7,500 টাকা করে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং পরিবারের সদস্যদের মাথাপিছু 10 কেজি করে খাদ্যশস্য দিতে হবে। এছাড়া আমরা দাবি যেটা আমাদের দাবি সেটা হচ্ছে যে এই যে কর্পোরেটের স্বার্থে কৃষিকে উন্মুক্ত করা হচ্ছে এটার আমরা চূড়ান্ত বিরোধী। হয়তো দেখা যাবে একদিন কর্পোরেট তারা হচ্ছে আমাদের সব এই কৃষিক্ষেত্রে এসে হাজির হবে, এতে দেশের আমাদের কৃষি ব্যবস্থা যেমন ধ্বংস হবে, খাদ্য স্বয়ংসম্পন্নতা আমাদের বিঘ্নিত হবে, রেশন বন্ধ হয়ে যাবে, একটা ভয়ঙ্কর খাদ্য সংকট চলবে। দেখুন আন্দোলন তা করে যেতেই হবে, আন্দোলন একটা গণতান্ত্রিক অধিকার। যদিও আমাদের রাজ্য সরকার তার নেত্রী তারা বলেছে আমি বন্ধ আমি হচ্ছে কৃষক যে আন্দোলন তাকে সমর্থন করি, আবার তিনি আজকে বলছেন আমি ইস্যুগুলোকে সমর্থন করি, আগে বললেন আন্দোলনকে সমর্থন করি, আজকে বলছেন ইস্যুগুলোকে সমর্থন করি, বন্ধকে আমি বিরোধিতা করি। গোটা রাজ্যে আপনি দেখুন কোনো রাজ্য সরকার তার প্রধান তার নেতা নেত্রী তারা দাঁড়িয়ে এইভাবে বক্তৃতা দিচ্ছে, বন্ধকে ভাঙার চেষ্টা করছে, এটা আর পশ্চিমবাংলার ক্ষেত্রেই একমাত্র নজির। আমরা আন্দোলন করতে আমাদেরকে করতেই হবে, কৃষক সমাজের প্রতিনিধি হিসাবে কৃষক সমাজ সংগঠন হিসেবে আমরা এই বন্ধকে আমরা হচ্ছে লড়াই করে রেখেছি। আজকে তারা 10 মাস তারা হচ্ছে আন্দোলন করছে, প্রায় 650 হচ্ছে কৃষক তারা মানে শহীদের মৃত্যুবরণ করেছেন, আর আমরা আন্দোলন থেকে সরে আসবো এটা হতে পারে না, এটা দাবি লড়াই চলছে, লড়াই চলবে, দেখা যাক চূড়ান্ত ফলাফল কোথায় যায়। বাধ্য করতে হবে কেন্দ্রীয় সরকারকে। আপনার নাম? আমার নাম উত্তম সামন্ত, আমি কৃষক এবং ক্ষেত মজুর সংগঠনের একজন কর্মী। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।